নমস্কার। ভারত সরকার স্বাধীনতার 75 বছর উদযাপন উপলক্ষে যে সিদ্ধান্ত নিয়েছে, হর ঘর তিরঙ্গা অভিযান যে কর্মসূচি, তাতে আগামী 15ই আগস্ট ভারতবর্ষের যে স্বাধীনতা দিবস, সে উপলক্ষে সারা দেশে প্রায় 20 কোটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন হবে। এবং আমাদের রাজ্যেও আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বাড়িতে এই পতাকা উত্তোলন করা, এবং সুপ্ত যে দেশপ্রেম জনগণের মধ্যে, সেই দেশপ্রেমকে জাগ্রত করা। কারণ এই তিরঙ্গা পতাকাকে, জাতীয় পতাকাকে সম্মান জানাতে গিয়ে, রক্ষা করতে গিয়ে সহস্রাধিক মানুষ, আমাদের রাষ্ট্রনায়ক বীর সেনানীরা সেখানে তার জীবন বলিদান দিয়েছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য এই জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে, এই জাতীয় পতাকার যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি সরকার গ্রহণ করেছে, সেটাকে আগামী 13 অগস্ট থেকে 15 তারিখ পর্যন্ত 3 দিনব্যাপী সারা দেশব্যাপী এই কর্মসূচিকে পালন করব। আমরা সবাই মিলে জাতীয়তাবোধে, দেশপ্রেমে প্রত্যেককে উদ্বুদ্ধ করব। সবাইকে নমস্কার জানাচ্ছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।